দুর্গাপুরে বিজেপির কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। দুর্গাপুরে ইস্পাত নগরীর আটিলারি এলাকার ঘটনা এটি। দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষণ ঘরোইয়ের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সঞ্জীব সুই রয়েছে, সঞ্জীব কি জানা যাচ্ছে এ বিষয়ে? আর যেটা লক্ষণ ঘড়ি অভিযোগ করছেন, তার যে নিজের কার্যালয় দুর্গাপুর ইস্পাত নগরীতে, সেখানে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে এবং তিনি বলছেন তার ল্যাপটপ থেকে শুরু করে এবং কম্পিউটার থেকে শুরু করে বহু মূল্যবান নথি চুরি গেছে। তার মধ্যে তার নিজের সই করা বিভিন্ন বিষয়ে নাগরিকদের যেসব শংসাপত্র লাগে সেসবও চুরি গেছে। এবং তিনি বলেছেন যে গতকাল থেকেই ইস্পাত নগরীতে দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূলের বাইক বাহিনী। তিনি এই সমস্ত বিষয়ে মহকুমা শাসক সহ থানা এবং বিভিন্ন প্রশাসনিক দপ্তরে তিনি এই বিষয়ে অভিযোগ জানাবেন। অন্যদিকে তৃণমূল নেতা এবং প্রাক্তন জেলা সভাপতি অপূর্ব মুখোপাধ্যায় জানাচ্ছেন যে এসব তাদের নিজেদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব, কারণ এবং এই গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই তাদের নিজেদের মধ্যেই সমস্যা হচ্ছে। কারণ দিলীপ ঘোষ যখন এখানে প্রচার করতে এসেছিলেন তখন দিলীপ ঘোষ বারবারই বলছিলেন লক্ষণ ঘোরের উপরে বারবারই তার বিরক্তি প্রকাশ হয়েছে, বিভিন্ন সময়ে সেটা মিডিয়ার সামনে প্রকাশ হয়ে এসছে। তখন থেকেই গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে যায় এবং তাদের এই গোষ্ঠীদ্বন্দ্বই তাদের কারণ। এখানে তৃণমূল কোনোভাবে জড়িত না, আর তাদের তো দলীয় কার্যালয়ে সিসিটিভি আছে, তারা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখুন তারা ঢুকেছে, কারা ভাঙচুর করেছে, এমনটাই জানাচ্ছেন তৃণমূল নেতৃত্ব। আর অন্যদিকে লক্ষণ ঘড়ি আজকে সমস্ত প্রশাসনিক জায়গাতে তিনি লিখিত অভিযোগ দায়ের করবে। তিনি বলবে, তিনি বলছেন ভোটের পরবর্তী সন্ত্রাস চলছে দুর্গাপুরে এবং এটাকে ইমিডিয়েট যদি না আটকানো যায় তাহলে আরো এরকম সমস্যা বাড়বে। ধন্যবাদ সঞ্জীব, কথা বলছিলাম প্রতিনিধি সঞ্জীব সুইয়ের সঙ্গে।